বঙ্গ জীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। আমি সিদ্ধার্থ সিংহ আর আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেল। প্রত্যেক রবিবারের মতো আজও আমি হাজির হয়েছি আমার সম্পাদিত এবং পরিচালিত ভিডিও সাহিত্য নিয়ে। এই সপ্তাহে আমাদের সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছেন শম্পা সাহা, সোনালী দাস বক্সী, পীযূষ কান্তি সরকার, তাপস গুপ্ত, মালা ঘোষ মিত্র এবং গণেশ ভট্টাচার্য। সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই রকম আমন্ত্রিত যারা আছেন তারা যেমন অংশগ্রহণ করছেন, এর পাশাপাশি তরুণ কবি এবং অনুগল্পকার যারা আছেন তারাও আমাদের ভিডিও পাঠাতে পারেন। ভিডিওটি করার সময় মনে রাখবেন ফোনটি আড়াআড়িভাবে ধরবেন, মানে ল্যান্ডস্কোপ মুডে ধরে, এবং মুখে যেন পর্যাপ্ত আলো থাকে এবং বাইরের অবাঞ্ছিত শব্দ যেন ভিডিওতে ধরা না পড়ে। পাঠিয়ে দিন, আমরা সেটা আমাদের এখানে সম্প্রচার করব। শুধু এই নির্ধারিত রবিবারের ভিডিও সাহিত্যই নয়, আমরা পরিকল্পনা নিয়েছি যে এবার থেকে, যেহেতু এটা খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে অত্যন্ত ভালো সাড়া পেয়েছি এবং মানে খুব জনপ্রিয় হয়েছে এই অনুষ্ঠানটি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা যারা গল্প লেখেন, মানে পূর্ণাঙ্গ গল্প, অনুগল্প নয়, পূর্ণাঙ্গ গল্প যারা লেখেন সেই গল্প তারা ভিডিও করে আমাদের পাঠাতে পারেন। শুধু রোববার নয়, আমরা যে কোনো দিন যে কোনো সময় সেটা সম্প্রচার করব। আপনারা পড়ে যাবেন, পড়ে গিয়ে সেটি দু মিনিট পনেরো সেকেন্ড 30 সেকেন্ড মানে আড়াই মিনিটের মধ্যে ভিডিওগুলো আমাদের টুকরো টুকরো করে পাঠাবেন এবং প্রতিটি টুকরোর পাঠানোর নিচে লিখে দেবেন ক্রমিক সংখ্যাটা, মানে 1, 2, 3, 4 টুকরো, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো, 4 এইভাবে দিলে আমরা সেটাকে নির্ভুলভাবে জুড়ে সম্প্রচার করতে পারব। সঙ্গে থাকুন আমাদের বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলের প্রতি রবিবার সকাল ঠিক 8টায় ভিডিও সাহিত্যে দেখতে থাকুন। ভালোবাসার চিহ্ন। এক নৌকায় পা দিলাম, অন্য নৌকা চলল, অমনি একটা লক্ষ্মী প্যাঁচা ফিস ফিসিয়ে বলল, ভালোবাসিস বাসিস নাকি ভালো? জ্বলল কয়েক হাজার বাতি, জ্বলল তীব্র আলো, বললাম জোরে, বাসি ভালোবাসার মতন করে, বড্ড ভালোবাসি। লক্ষ্মী প্যাঁচা হাসে, খনখনানি শব্দখানি, বাজনা বাজায় বাঁশে, বাঁশ ঝাড়ে, লক্ষ্মী প্যাঁচার সবংশ দল ফন ফনিয়ে বাড়ে, একটা ডানা ঝাপটায় অন্যটাতে ওরে, ভালোবাসার চিহ্ন নিয়ে লুকিয়ে ফিরি ঘরে, ভালোবাসার চিহ্ন নিয়ে লুকিয়ে ফিরি ঘরে। নমস্কার। নমস্কার, আমি তাপস গুপ্ত, একটি ছোট্ট কবিতা আপনাদের শোনাব। ধন্যবাদ বঙ্গবন্ধু চ্যানেলকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ কবি, সম্পাদক, সাহিত্যিক শ্রী সিদ্ধার্থ সিংহ মহাশয়কে। কবিতাটির নাম বাড়তে বাড়তে। আপনার সঙ্গে আমি, আমার সঙ্গে আপনি এগোতে থাকলেন, এগোতে এগোতে এক একটা বাঁক সিদ্ধ বিভ্রায় সাবলীল সহজে পেরোতে পেরোতে দেখলেন স্মরণকাল খোয়ায় নিঃশব্দ চরাচর আর ভাঙা হাটের সাঁজবেলা, ছায়া ঘন বটের ঝুরি বেয়ে ঝুলছে আমার মৃত ছায়া শরীর, ছোট ছোট হাত, মাথা, বুক,
ঝোপ ঝাড় জঙ্গল চষে বেড়ানো কাদা মাখা ছোট ছোট পা। হাওয়া দিল, হাওয়া এলো, হাওয়ায় হাওয়ায় দোলায় দোলায় দুলতে দুলতে বাড়তে লাগলো আশ্বিনের কাশ। বাড়তে বাড়তে ছেয়ে গেল আকাশ, বাড়তে লাগলো হাত পা বুকের খাঁচা, বাড়তে লাগলো পেট নাক চোখ ঠোঁট জিভ খিদে কাম, শুধু মাথাটা একই রয়ে গেল। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, আমি সোনালী দাসবক্সী। বিভিন্ন দেশের সম্পর্ক দেখতে পাচ্ছেন, মানুষে মানুষের সম্পর্কের কি অবস্থা, এর উপরে আমার কবিতা সাঁকো। ওই পারে যদি মাটি নাই তুমি থাকো, নাভি মূল ছেঁড়া সরি না আমাকে ডাকো, অমোঘ টানিরি স্রোতি না আমাকে রাখো, কি করে বাঁধব দুটি পার জোড়া সাঁকো। আমার দ্বিতীয় নিবেদন একটি ছড়া, মেয়েদের জীবন দেখতেই পাচ্ছেন। আমার ছড়ার নাম কন্যা চরিত। কনভেন্টে শিক্ষা আমার, উচ্চ পদে চাকরি, তবু পাত্রপক্ষ দেখতে এলে কানে ঝোলাই মাকড়ি, শাড়ির ভাঁজে জড়ো সরু তাকাই না তো চোখ তুলে, মিটিং করি মিছিল করি সবাই সমান এই বলে। নমস্কার। নমস্কার, আমি পীযূষ কান্তি সরকার। বিশ্ববঙ্গ টিভির ইউটিউব চ্যানেলে আমার অনুগল্প মৃত্যু দর্শন। রাত প্রায় দশটা, কাজ শেষ হতে সামান্যই বাকি, সাইবার কাফেতে বসে আছি। হঠাৎই বাইরের থেকে তীব্র গোলমাল শোনা গেল। কাজ শেষ করে সবেমাত্র বেরোতে যাব, ঠিক সেই মুহূর্তে সুইং ডোর ঠেলে ভেতরে ঢুকে মলয়বাবু বললেন, ওফ, সকলেই চলে গেছেন বুঝি, তো আপনাকেই দেখাই, চোখের সামনে মৃত্যুকে দেখেছেন কখনো? মাথা নেড়ে বিহ্বল দৃষ্টিতে চেয়ে রয়েছি দেখে মলয়বাবু তাঁর অ্যান্ড্রয়েড ফোনের ভিডিও চালু করে দিলেন। স্ক্রিনে ভেসে উঠল একটি অটোরিকশার গর্তে পড়ে যাওয়ার মুহূর্তে চালকের লাফিয়ে নামার দৃশ্য, কিন্তু পরমুহূর্তেই অঘটন, পা পিছলে অটোচালক গিয়ে পড়ল রাস্তার মাঝখানে। পিছন থেকে একটা লরি এসে চাপা দিয়ে বেরিয়ে গেল। ক্যামেরায় লরির নাম্বার প্লেট ধরার বদলে মলয়বাবু ধরে রাখলেন অটোচালকের ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণার মুহূর্তগুলো। রুমালে চোখ মুছে বলেই ফেললাম, কি করে তুলতে পারলেন এই ছবি? যদি আপনার ভাই হতো পারতেন? দূর মশাই, আপনার মতো কাঁদুনের লোক হলে কি আর এত বড় ব্যবসায়ী হতে পারতাম? আর আমার ভাইয়েরা অটো চালাতে যাবে কোন দুঃখে? তারা তথ্য সংস্কৃতির দপ্তর আলো করে বসে আছে, বুঝলেন? বলতে বলতে উপেক্ষার ভঙ্গিতে সাইবার দরজা ঠেলে কাফের বাইরে চলে গেলেন তিনি। নমস্কার। নমস্কার, আমি মালা ঘোষ মিত্র। আজ পবিত্র রাখি পূর্ণিমা ও ঝুলন যাত্রা, এই উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কথা সাহিত্যিক সিদ্ধার্থ সিংহের আমন্ত্রণে বিশ্ববঙ্গ টিভির রবিবার বৈঠকে আমার এই স্বরচিত কবিতা পাঠ। কবিতা সুরে সুরে। অম্বরে মেঘের ঘন ঘটা, তবে বৃষ্টি হবে আশা করা যায়। যদি বৃষ্টি হয় আড়াল থেকে দেখো, বাতাসে মিশে আছে এক অদ্ভুত গন্ধ, মনে তরঙ্গ ওঠে, তবুও নির্লিপ্ততায় এত অসহায় হও। হলুদ পাতারা ঝরে পড়ে আর
লাল পিঁপড়েরা দল বেঁধে শিকড়ের মধ্যে বাসা বেঁধে থাকে। চন্দন কাঠের মধ্যে কত সুগন্ধ, শতাব্দী ধরে দাঁড়িয়ে থেকেও। কাচের শার্সেতে জলকণা জমে, একদিন মেঘ তো হবেই। শব্দ এলে মাঝে মাঝে ভয় আসে, আষ্টে পিষ্টে জড়ায়। মধ্যরাতের বিপর্যয় হয়তোবা বিভোর করে। এসো ভৈরবী সুরে একটা গান ধরি। নমস্কার। নমস্কার, আমি গণেশ ভট্টাচার্য, পড়ছি স্বরচিত অনুগল্প। অনুগল্পের নাম চামড়া। জুতোর দোকানের সামনে তখন ভিড় বাড়ছে, লাইন বেড়ে যাচ্ছে দ্রুত। বড় লাইনে হলে গেট বন্ধ করে দেওয়া হয়। ভিতরের লোক কিনে বেরোলে লাইনে দাঁড়ানো লোকেরা আস্তে আস্তে ঢুকতে পারে। একজন দুজন করে মানুষ আসছে, লাইন বাড়ছে। বাচ্চারা আসছে মা কিংবা বাবার হাত ধরে, ওদের চাই নতুন জুতো। আর ওই মানুষগুলোকে মজা দেবার জন্য, তাদের একঘেয়েমি তাড়ানোর জন্য লাইনের পাশে ঘুরে বেড়াচ্ছে কয়েকটা সিংহ, বাঘ, ভালুক, গরিলা। ওই লাইনে মায়ের পাশে দাঁড়িয়েছিল বাচ্চাটি, চুপচাপ তার দিকে এগিয়ে গেল সমর। সমরের মধ্যে এখনও ছেলে মানুষ কিলবিল করছে, বয়স 30, বিএ পাস, বহু চেষ্টায় চাকরি পেয়েছে এখানে এই দোকানে, পরনে সিংহের পোশাক। সিংহের গাম্ভীর্য ও রাখতে পারল না, বাচ্চাটার দিকে নিজের রোমশ হাতটা বাড়াল। ওর হাত ধরতে সাহস পেল না বাচ্চাটা প্রথমে, তবু ইতস্তত করে নিজের ডান হাতে এগোচ্ছিল আর পিছিয়ে নিচ্ছিল। সিংহরূপী সমর রোমশ হাত বাড়িয়েই রেখেছে। ওর চোখ দুটো তখন হাসছে, মুখেও একরাশ হাসি, কিন্তু সেই হাসি দেখা গেল না, কেননা ওর মুখটা এখন সিংহের, সিংহ কখনো হাসে না। বাচ্চাটা ভয় পাচ্ছিল, যদিও কি মনে করে হঠাৎ এগিয়ে দিল নিজের হাত। তার হাতটা ধরে ভয় দেখানোর বদলে খিলখিল করে হেসে উঠল সমর। সেই হাসির শব্দ মুখোশ ভেদ করে ছড়িয়ে পড়ল বাইরে। বাচ্চাটা অবাক হয়ে তাকিয়েছিল ওর দিকে, তারপর বলে উঠল, এই তুমি মানুষ তাই না? বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি।